সরকারি আবাসনগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শন। বিশেষ পরিদর্শন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের। জানা গেছে বোলপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সরকারি আবাসনগুলির পরিস্থিতি খতিয়ে দেখছেন তারা। পাশাপাশি শহরে যে সমস্ত হোটেলগুলি আছে সেগুলিরও অবস্থাও তারা খতিয়ে দেখছেন। যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে বিপদ এড়ানোর ব্যবস্থা আছে কি না সেই বিষয়গুলিও তারা খতিয়ে দেখছেন। অন্যদিকে এদিন পরিদর্শনে এসে সরকারি আবাসনগুলির বাসিন্দা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তারা। স্থানীয় মানুষজন নিজেদের অভাব অভিযোগ তুলে ধরেছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের কাছে। এই ছবি ধরা পড়েছে দুর্গাপুর সগরভাঙার হাউসিং কমপ্লেক্সে। আমরা হাউসিং কমিটির পক্ষ হইতে এসছি আর কি। গত চার তারিখ থেকে এসেছি বীরভূম এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। আমাদের বিধানসভার হাউসিং কমিটি ফায়ার সিস্টার এসবগুলো দেখলাম মানুষের। বিভিন্ন হোটেলে গিয়েছি, তাদের ফায়ারের ব্যবস্থাটা কেমন আছে না আছে, সরকার যেভাবে চাইছে এক্সিট ইন থাকতে হবে। বিভিন্ন জায়গাতে আগের তুলনায় অনেকটাই মানুষ সচেতন হয়েছে আর কি ফায়ারের ব্যাপারে। আর ডিসাস্টার যেটা দুর্যোগ আসে মানুষকে, হঠাৎ করে কোনো দিন দুর্যোগ এলো, বন্যায় ঝড় হলো, মানুষকে সেভ করা যায় কি সেগুলো আমরা দেখলাম। আজকে আপনাদের এই দুর্গাপুরের এখানে হাউসিংয়ের যে সিস্টেমটা আর কি, 1976 সালে এখানে এসেছেন, বিল্ডিংয়ের অবস্থা দেখলাম, ভাড়া অল্প সংখ্যক মানুষ যেহেতু 5-6 বছর থেকে ভাড়াটাও বন্ধ আছে। আমরা খতিয়ে দেখার পরে আমাদের অফিসাররা আছে নোট করলেন আর কি, আমরা স্পিকার সাহেবের সামনে আমরা তুলে ধরলাম। যতদূর করা যায় এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকার নেবে আর কি। আমার নাম মনিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক। নাম কি বললেন? সিএনসিএন। তারা কিন্তু এখন বিশাল মানে বঞ্চিতর মধ্যে আছে। এইটার মধ্যে যদি আপনার একটু মানে ওয়াকিবল হ্যান্ডে একটু মেনটেন্স করা যায়, ঠিক আছে, এবং যদি এখানকার মানুষের যদি একটা পরিষেবা, ভালো পরিষেবা পায়, তাহলে মানে আমরা খুব না এখানে জল পরিষেবাটা আমরা খুবই ভালো পাই, ইলেকট্রিক পরিষেবাটাও পাই, ডিপার্টমেন্টাল আমরা তো ইলেকট্রিকের পয়সা দিই। এইটার দিকে আমরা জানি, কিন্তু রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজের অবস্থা, স্টেটের ইয়েরা এসেছিল কি সমস্যার কথা জানালো? সমস্যার কথা আমি দেখুন, আমার যেটা মেন বক্তব্য, আমি সাগরভাঙায় আমরা দীর্ঘদিন ধরে আছি, মানে জন্ম থেকেই সাগরভাঙা কলোনিতে বসবাস আমার, ঠিক আছে। সাগরভাঙা মানুষের যে পরিস্থিতি, সাগরভাঙা মানুষরা যে কি পরিস্থিতি, কি হালের মধ্যে আছে সেইটার ব্যাপারে বললাম, এবং ঘর ভাড়া নেওয়ার জন্য বললাম, আর বললাম যে যেই ঘরগুলো মানে এখনো পর্যন্ত নিজেদের নামে হয়নি, কারণ অনেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে, মারা গেছেন, তার ছেলেরা আছে বা তাদের রিলেটিভরা আছে, তাদের নামে যদি আলো দীর্ঘদিন ধরে যারা আছে তাদের নামে যদি ঘরগুলো নিজের নামে করে দেয়, এবং তার জন্য যদি আমাদেরকে কিছু সরকারকে সহায়তা করতে হয়,
বা কিছু হেল্প করতে হয় আমরাও করতে প্রস্তুত, কিন্তু আমরা চাই সাগরভাঙা কলোনির মানুষরা যেন সুস্থ পরিষেবা পায়, এটাই আমি বললাম। কতদিন ধরে ভাড়া নেওয়া বন্ধ হয়ে আছে? আজকে বিগত 10 বছর ধরে বন্ধ আছে। হ্যাঁ আমি বললাম যে ঠিক আছে আমরা নোট করে নিলাম, এটা আমরা জানাচ্ছি। পশ্চিমবঙ্গ বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটি এলাকার মানে জেলার বিভিন্ন জায়গার কাজগুলো ঘুরে ঘুরে দেখা হয়। আমরা আজকে হাউজিং কমিটির পক্ষ থেকে এসেছি, আমরা দুদিনের আমাদের সফর ছিল পূর্ব বর্ধমান, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এখন আমরা হাউজিং কমিটির পক্ষ থেকে দুর্গাপুর সাগরভাঙার যে আমাদের হাউজিং যে বিল্ডিং আছে বা যে প্লেস সেই জায়গায় আমরা বিল্ডিংগুলো দেখছি, আমরা এখান থেকে বিল্ডিংয়ের যে অবস্থা সেটা দেখি এবং সেখানে কীভাবে চলছে সেগুলো দেখি, তার মেনটেন্যান্স ব্যাপার এগুলো আমরা বিধানসভায় আমাদের স্পিকারের স্পিকার মহাশয়ের কাছে আমরা সেই রিপোর্ট জমা দিই, সেটা আমাদের আবার পরবর্তীকালে বিভিন্ন দপ্তরে সেগুলো জমা হয়। এই কি মডিফিকেশন করা হবে সেটা এরপর ধরুন ডিপার্টমেন্ট ভাববে, আমরা আমাদের যে রিপোর্টটা পাচ্ছি সেই রিপোর্টটা আমরা এখানে জমা দিই। দেখলেন আজকে আমরা এখানে দেখলাম যে এই বিল্ডিংগুলো ওই 1971 থেকে 74 সালের মতো সময় তৈরি হয়েছে, এখানে 194টা মানে ঘর আছে, রুম আছে যেগুলো মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কিছু কিছু মানে ভাঙাচোরাও আছে, সেগুলো আমরা রিপোর্ট পাঠাবো। এবং অনেকে এখানে কেউ হয়তো সরকারের যে ন্যূনতম যেটা মানে ভাড়া সেটা দেয় কেউ দেয় না, এগুলো আমরা কী কারণে দেয় না এগুলো পরবর্তীকালে আলোচনা করবো। বেশ কিছু এক্সটেনশন রয়েছে সেগুলোর সেগুলো আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, ডিএম সাহেব বা এসডি সাহেবের সঙ্গে আমাদের মিটিং আছে, এরপরে আমরা সেই সেখানে আমরা আলোচনা করবো। শুধু সাগরভাঙা পেয়েছি দেখবেন না, আমাদের এখানে অনেকগুলো আছে, একটা মানে হাড়ির একটা ভাত দেখলে বোঝা যায় টোটালটাই। আমরা পূর্ব বর্ধমান জেলায় সাঁকারিপুকুর এবং সাধনপুর আমরা দেখেছি, আমাদের পিডাব্লিউডির আমরা ভাতারে দেখেছি, আমরা একইভাবেই আমাদের বীরভূমে বোলপুরে আমরা দেখেছি, সোনাকুঠি, সোনাতোরা, দুর্গাপুরে কতগুলো আছে? দুর্গাপুরে আমরা এটাই দেখছি, এরপর আমরা মিটিংয়ে আলোচনা। কতদিন আছে আমাদের? মূলত আমরা মানে টোটাল আমরা 7 জনের আমরা এসেছিলাম শুরুতে, এখন আমাদের আমাদের এখানে 3 জন আছি আর 2 জন অন্দা হয়ে আছে, তার সঙ্গে আধিকারিকরাও আছে। আপনার নাম আর দেখুন? আমি অলোক কুমার মাঝি, মানে চেয়ারম্যান পশ্চিমবঙ্গ বিধানসভা হাউজিং কমিটির।